আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খামার বন্ধু নিবেদিত কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে এসেছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস কুমারঘাটা গ্রামের সজীব ভাইয়ের কাছে। আমি শুনেছি সজীব ভাই পারিবারিকভাবে গরু লালন পালন করে থাকেন। আপনারা যদি করতে চান করতে পারেন। খামার করার পদ্ধতি দুটো, এক হচ্ছে বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন, আর এক হচ্ছে পারিবারিকভাবে করতে পারেন। পারিবারিকভাবে লালন পালন করলে পুরোটাই লাভজনক একটি প্রক্রিয়া আমি বলবো, তবে কিছু বিষয় যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কোনো সমস্যাই হবে না, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। চলুন তাহলে জানা যাক আজকে সজীব ভাইয়ের সাথে কথা বলে তিনি কীভাবে রোগ ব্যাধিগুলোকে নিয়ন্ত্রণে রাখছেন এবং আসলে লাভজনক পর্যায়ে আছেন কি না। চলুন যাই। কোটিপতি হবার গল্প এটি নয়, এক গ্রামীণ জীবনের সংঘাতময় সফলতার গল্প এটি। কৃষিকাজ করে একটি সচ্ছল জীবন যে সম্ভব তারই এক উৎকৃষ্ট উদাহরণ আমাদের আজকের খামারি ভাই। আসসালামু আলাইকুম, আমি সজীব মোড়ল। আমার গ্রাম 9 নম্বর সাহস ইউনিয়ন, ডুমুরিয়া, খুলনা। আমার একটা ঘের আছে এবং সেই ঘেরে বাগদা মাছ চাষ করা হয়, তারপর আছে গলদা চিংড়ি চাষ করা হয়, রুই, মিরগে, গ্লাস কাপ, পুঁটি, সব ধরনের, মোটামুটি সব ধরনেরই মাছই চাষ করা হয়। এবং ঘেরের পাশ দিয়ে যে বাঁধ আছে সেই বাঁধের চারিপাশে বরবটি চাষ করা হয়েছে। বরবটি জালি আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে। তাছাড়াও আমার পারিবারিকভাবে আমি গরু লালন পালন করে থাকি। খামারটা শুরু করা হয়, আমার আব্বা 2 বছর আগে মারা যায় এবং আব্বার একটা মোটর সাইকেল ছিল, সেটা আমি বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে আমি প্রথমেই আছে একটা বকনার বাচ্চা কিনে নিয়ে আসি, বকনা বাছুর বলে যেটাকে, ওটা কিনে নিয়ে আসি। তারপর ওইখান থেকে আমার আর কি শুরু। এরপরে আমি আমার এক আত্মীয়র থেকে আমি কিছু টাকা ধার নিই, নেওয়ার পরে আছে গিয়ে আমি আরও 2টা গরু কিনি। এভাবেই আমার শুরু হয়েছে আজকে খামার করা। পরিশ্রমী এই মানুষটি খেটে খেতে জানেন, আধুনিকতার সাথে তাল মেলাতে পারেন, তাই তিনি পেছনে ফিরে তাকান না, এগিয়ে যান সামনের দিকে। খামার করতে গিয়ে যেটা দেখা যায় সব থেকে বেশি সুবিধাও আছে অসুবিধাও আছে। দ্বিতীয়বার আমি যে গরুগুলো কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার গরুগুলোর কিন্তু অনেক রোগ হয়, খুরা রোগ হয়, এছাড়া ওদের জিহ্বা দিয়ে লালা ঝরে, এই ধরনের অনেক রোগ হওয়ার পরে আমরা আর আমাদের বাড়িটা গ্রাম পর্যায়ে একদম, এখানে চাইলেই আপনি ডাক্তার পাবেন না, যার জন্য ডাক্তারদের খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। খুঁজতে খুঁজতে আমি উপজেলা পর্যায়েও ডাক্তার দেখাইছি, প্লাস গ্রাম পর্যায়ে ডাক্তারও দেখাইছি, কিন্তু তাতে কোনো ভালো সুফল পাইনি। পরে আমি জানতে পারি খামার বন্ধু প্রতিনিধির কাছ থেকে যে মোবাইলের অ্যাপসের মাধ্যমেই আমরা সহজেই ডাক্তার দেখাইতে পারি, পরামর্শ নিতে পারি ডাক্তারদের থেকে। এরপর থেকেই আমি খামার বন্ধু অ্যাপস নিয়মিত ব্যবহার করছি এবং আমার যে সমস্যাগুলো হচ্ছে খামার বন্ধু অ্যাপসের মাধ্যমে আমি সমাধান করতে পারতেছি। দর্শক, সজীব ভাইয়ের সাথে আপনাদের পরিচয়টা হয়ে গেছে এবং আমারও পরিচয় হয়ে গেছে, কিন্তু আমি একটু জানতে চাইবো এ পর্যায়ে, এই যে আপনি তো মাছ চাষ করছিলেন এবং মাছ চাষ আমার কাছে মনে হয় যে লাভজনক, ওখানে লস হওয়ার সম্ভাবনাটা খুব কম, আমি জানি না, আপনি আরও ভালো বলতে পারবেন কি লাভ আছে আবার নাই বললেও চলে। আচ্ছা, খুব বেশি লাভ হয় তা কিন্তু না আবার। আচ্ছা, এছাড়াও আছে সবজি যে চাষ করা হয় ঘেরের পাড় দিয়ে, সেখানে যে খুব বেশি লাভ হয় তা না, সার কীটনাশকে অনেক খরচ হয়ে যায়। এছাড়াও আমাদের বিশেষ করে আমাদের মাচা করে দেওয়া হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বান বলে। বান দিতে গেলে মনে করেন বাঁশ কেনা লাগে, জাল দড়ি, সব কিছু মিলাইয়ে দেখা যায় ওই এভারেজে ওই সিজনালি দেখা গেল 10-20 হাজার টাকার মতো থাকবে। এটা এর জন্য মনে করেন যে ওদিক থেকে একটু সরে আসে পারিবারিকভাবে খামারের দিকে একটু চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা পয়সারও ব্যাপার আছে, আমি আমার 2টা মেয়ে আছে আবার,
যার জন্য আমি ভাবলাম যে আসলে গচ্ছিত টাকা ওইভাবে গোছানো সম্ভব হচ্ছে না, ঘের থেকে টাকা পয়সা এক জায়গায় করা ওইভাবে আসলে কষ্টকর হয়ে যায়, যার জন্য ভাবলাম যে প্রত্যেক বছর একটা থেকে দুইটা যদি আমি শাল বিক্রি করতে পারি, দেখা যাচ্ছে প্রত্যেক বছর 2-2.5 লাখ টাকা, 3 লাখ 4 লাখ টাকাও হইতে পারে। এই জন্যই আর কি পারিবারিকভাবে খামার শুরু করছে। আচ্ছা, মানে কৃষি বলতেই কিন্তু সমন্বিত কৃষি হবে। হ্যাঁ, মানে একদিকে যেমন সজীব ভাই মাছ চাষ করছে, আরেকদিকে তিনি ভাবছেন যে পারিবারিকভাবে তো তিনি গরুও লালন পালন করতে পারে, পাশাপাশি দেশি মুরগি লালন পালন করতে পারে। দেখেন, বহু বছর ধরে কিন্তু গ্রামগঞ্জে এমনটাই হয়ে আসছে। আজকের সময়ে আমার মনে হয় না যে একটি জিনিস করেই আপনি এটিকে লাভজনক করে তুলতে পারবেন। হ্যাঁ, সব কিছু মিলে, তাই না সজীব ভাই? পারিবারে কিন্তু দুধের একটা গ্রাম পর্যায়ে দুধের একটা চাহিদা আছে, এটা পূরণ হয়। প্লাস যে গোবর থাকে, যেটা গোবর থেকে আমরা যে জ্বালানি তৈরি করি, আমাদের গ্রামের ভাষায় এটাকে বড়ে বলে। হ্যাঁ, এটা 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 পূরণ হয়। এছাড়াও সব থেকে বেশি মেজর যে জিনিসটা প্রয়োজন হয়, আমাদের যে টাকাটা আমরা এক জায়গায় করতে চাই, আমাদের আমরা চাইলেও গ্রামের লোকজন চাইলেও মনে করেন টাকা পয়সা এক জায়গায় করতে পারি না, কোনোভাবেই সম্ভব হয় না। আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেছে আমি গরুর পিছনে যদি খরচ করা হয় এককালীন, যে আমি সে টাকাটা এক জায়গায় করতে পারতেছি। আপনাদের এখানে দুধের লিটার কত? আমাদের আশেপাশে ডুমুরিয়া আছে, প্লাস আশেপাশে সব জায়গায় মিলায় আমাদের থেকে যারা নিয়ে যায় পাইকারিভাবে, ওরা 60 টাকা করেই দেয় আর কি দুধের লিটার। আচ্ছা, আমরা এখন শেডের ভেতরে আছি। গ্রামে এসে যেরকম শেড আমার দেখার কথা, ঠিক সেরকম শেডই আছে। যেহেতু পারিবারিকভাবে গরু লালন পালন করা হচ্ছে, তো এ পর্যায়ে যেমন একটা শেড হওয়া চাই সেরকমই আছে। কয়েকটা সার আছে, মোটা তাজা করা হচ্ছে, তাই? আচ্ছা আচ্ছা, 7টা গরু আছে। গরু কি কোরবানির উদ্দেশ্যেই করা হয় নাকি সারা বছরই বিক্রি করা হয়? সারা বছরই বিক্রি করা হয়। রেডি হয়ে গেলে বিক্রি হয়? রেডি হয়ে গেলেই বিক্রি করে। আচ্ছা, একটা রইছে, ওই পাশে একটা রইছে, এগুলো সবই রেডি হয়ে যাবে। গরু কেমন আছে বলেন তো, সুস্থ আছে কিনা? সবগুলোই সুস্থ আছে। প্রথম দিকে এই গরু লালন পালন করতে গিয়ে যে সমস্যায় পড়তেন, এখন কি সেই সমস্যাগুলো দেখলে বোঝেন, মানে আগে থেকে বোঝা যায়? হ্যাঁ, এগুলো এখন এখন অনেকটাই বুঝতে পারছি এবং পরামর্শ, বিশেষ করে বুঝতে হয়। এজন্যই খামার বর্ধ যে অ্যাপসের মাধ্যমে বিশেষজ্ঞরা তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে গরু দেখাশোনা করে। আচ্ছা, গরু দেখার পরে ওনারা অনেক সময় ধরেই দেখে, যতক্ষণ না পর্যন্ত আমি ফোন না কাটবো ওনারা কাটে না। আচ্ছা, এবং ওনারা খুব খুব ভালো করে পর্যবেক্ষণ করে। এছাড়াও যদি গরুর কোনো ক্ষত টত থাকে, ঘাটা হয়, ফক্স ওটি মাঝে খুব বেশি ফক্সের একটা প্রবণতা ছিল, লাম্প স্কিন ডিজিজ যেটাকে বলা হয়, ওটা দেখা যাচ্ছে, ওর ছবি তুলে তুলে দিলে ওরা ওইগুলো দেখে বিশ্লেষণ করে খুব ভালো করে ওনারা প্রেসক্রিপশন দিয়ে দেয় অ্যাপসের মাধ্যমে। এছাড়াও পার্সোনাল মোবাইলে মানে কল দেয় আবার ওরা, দিয়ে জিজ্ঞাসা করে যে আপনি যে কিছুদিন আগে আপনার যে গরুটা দেখতেছিলাম সে গরুটা সুস্থ হয়েছে কিনা, ওরা বিশেষজ্ঞরা আবার ফোন দিয়ে খোঁজ খবর নেয় ওরা আবার। আচ্ছা, আপনারা অনেক সময় আমি দেখি যে আমাদের কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখান যে আমার এই গরুটার এই রোগটা হয়েছে, আপা এটা সমাধান কি? আপনারা কিন্তু এই খামার বন্ধুর অ্যাপটি ইউজ করে এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারেন, সমাধান তো আসলে পরে, আগে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার জায়গাটিই খুঁজে পাই না। আমরা কার কাছে যাব, কত দূরে যেতে হবে, তিনি আসবেন কবে, কখন আসবে, এই জিনিসগুলোর নিশ্চয়তাটুকুই তো আমরা পাই না। তো সেখানে আপনারা খামার বন্ধুর অ্যাপটি ইউজ করে দেখেন, ব্যবহার করে দেখেন, সমস্যাগুলো নিয়ে কথা বলেন, নিশ্চয়ই সমাধান আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যারা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, ঘাসের কথা এত বলি যে সজীব ভাইও কিন্তু জানেন যে গরু পালন করতে গেলে ঘাসটা খুবই প্রয়োজন, খুব প্রয়োজন। আচ্ছা, ঘাস চাষ করতে যেতে হলো কেন? আপনাদের তো আশেপাশে অনেক প্রাকৃতিক ঘাস আছে, তো সেটা দিয়ে হচ্ছিল না? না, সেটাতে চাহিদা আসলে সঠিকভাবে পূরণ হয় না, যার জন্য ঘাস
এটা চাষ করা খুবই প্রয়োজন। এছাড়াও ঘাসের যে প্রোটিন যেটা আছে, এটা তো লাগানো হচ্ছে নেপিয়ার ঘাস বলে যেটাকে, এটা কাটতে কাটতে এক পাশ থেকে কাটতে কাটতে যাচ্ছি, ওই পাশ থেকে আবার বড় হইতে হইতে আসতে, যাতে করে ঘাসের চাহিদা কখনো পূরণ মানে ই থাকে না, ঘাটতি থাকে না কখনো। এই জন্য ঘাসটা খুবই প্রয়োজন, দানাদার খাবার প্রয়োজন। কিন্তু গবাদি এরা তো আছে তৃণভোজী প্রাণী, যেটা যার জন্য এদের ঘাসটা খুবই প্রয়োজন। একটা সময় আসলে আমরা সবাই জানি, এবং গরু যে ঘাস খায় এটা তো সবাই জানি, তো যখন গ্রামগঞ্জেও গরু লালন পালন করা হয়, গরু ছেড়ে দেওয়া হয়, মাঠে নিয়ে যাওয়া হয়, কেন নিয়ে যাওয়া হয়, ঘাস খাওয়ার জন্যই নিয়ে যাওয়া হয়। কিন্তু এই হিসেবটা জানা ছিল না যে আসলে ঘাস তো খাওয়ায়, কিন্তু এই যে ঘাসটা কেন খাওয়ায়, প্রোটিনের দরকার তো, ঘাস থেকে তো প্রোটিন পাওয়া যায় তাই না? হ্যাঁ, তো এই যে এই প্রোটিনের পরিমাণটা কতটুকু দরকার গাভীর, হ্যাঁ, খাদ্য থেকে কতটুকু প্রোটিন আসছে, ঘাস থেকে কতটুকু আসছে, এই হিসেবগুলো যখন থেকে জানা শুরু হলো, খামারি ভাইদের মধ্যে জানা শুরু হলো, অভ্যেসের জায়গাগুলো তৈরি হলো, তখন থেকে কিন্তু এই বিষয়গুলো উঠে আসলো যে আমি নেপিয়ার চাষ করব না পাকচং চাষ করব, পাকচঙে এত পরিমাণের প্রোটিন আছে, নেপিয়ারে এত পরিমাণের প্রোটিন আছে, তো কোনটা ভালো হয়, নেপিয়ার করি না হলে পাকচং করি। এবং জায়গা ভেদে দেখা যাচ্ছে কোথাও জার্মান হচ্ছে, কোথাও নেপিয়ার হচ্ছে, তাই না? অনেক জায়গায় পানিবাহিত এলাকা আছে, সেখানে আবার দেখা যায় জার্মানি চাষ করতে হয়, কোনো কিছু করার নাই ওখানে যেহেতু পানিবাহিত। তো এই ব্যাপারগুলো কিন্তু এই জায়গা থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, আর ঘাসের চারা কোথা থেকে আনলেন? ঘাসের চারা বলতে ঘাসের গোড়া থেকে আমি ঘাস বাঁধাইছি। গোড়া থেকে? আচ্ছা, গোড়াটা কোথা থেকে আনলেন? গোড়াটা নেওয়া হয়েছে এই পাশে একটা এখানে আছে জমি আছে, এনার খামার আছে, ওনার থেকে গোড়া নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এইভাবে আর কি গোড়া, একটা গোড়া লাগাই দেওয়ার পরে ওইখান থেকে আরো দুইটা হতে থাকে, আবার হইতেই থাকে, হতেই থাকে, মানে আশেপাশে থেকে সংগ্রহ করা। এখন আপনি ওই যে যে খাদ্যের তালিকা একটা আছে আপনার কাছে, যেটা আপনি সংগ্রহ করেছেন অ্যাপ থেকে, তো ওই খাবারের তালিকাটা একটু শুনি যে আপনার। খাবারের তালিকা বলতে গরুর উপর নির্ভর করবে খাবারের তালিকাটা। খামার বন্ধু যে অ্যাপস আছে, অ্যাপসে গরুর ওজন মাপার একটা প্রোগ্রাম আছে, ভেতরে বুকের বেল্ট প্লাস আছে দৈর্ঘ্য, গরুর দৈর্ঘ্য দিয়ে দিলে অটোমেটিকলি আপনার গরুর কতটুকু ওজন, আস্ত গরুর প্লাস আছে গিয়ে মাংস কতটুকু, টোটাল সব চলে আসবে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। এবার এখান থেকে আপনি যদি আপনার গরুর অনুযায়ী একটা ষাঁড়কে যে পরিমাণ আপনি খাওয়াবেন, একটা বাছুরকে তো সেই পরিমাণ দিলে তো হবে না, যার জন্য ওই যে গরুর প্রত্যেকটা মানুষের, আমার জানা মতে মানুষের ওষুধ দেয় প্লাস খাদ্য দেয় হচ্ছে গিয়ে বয়স অনুযায়ী, আর গরুর কিন্তু খাদ্য দেয় ওষুধ দেয় কিন্তু ওজন অনুযায়ী, এটা জানা আছে কিনা? দারুণ কথা। তাতে করে আমরা ওই অ্যাপসের মাধ্যমে গরুর ওজনটাকে নির্ণয় করি, করার পরে শুধু ওইখানে খাদ্যের একটা অ্যাপস আছে, কী পরিমাণ ওদের খাদ্য, যেটা এখানে রেশন ক্যালকুলেশন যেটাকে বলে, অ্যাপসের ভিতরে আপনারা গেলে পাবেন রেশন ক্যালকুলেশন। রেশন ক্যালকুলেশনের ভিতরে গেলে আপনি এখানে গরুর ওজন দিলেই এবং গরু সেটাকে ষাঁড় বাছর কি গাভী এটা দিলে, বকনা আছে আবার, এগুলো দিলে অটোমেটিকলি আপনি কতটুকু কাঁচা ঘাস দিবেন, কতটুকু খড় দিবেন, এছাড়া দানাদার খাবার কতটুকু দিবেন, এ টু জেড সব চলে আসে। এটা আমার মধ্যে আপসে সব থেকে খুব প্রয়োজনীয় আছে এটা, কারণ এই গরুটার আমি কী খাইতে দেবো এটা আমি জানি না, কতটুকু খাইতে দেবো এটার ওজন অনুযায়ী আমি ঠিক ওই অ্যাপসের মাধ্যমে খাবার দিয়ে। আচ্ছা, ভ্যাকসিন কৃমিনাশক এগুলো সময় মতো করছেন? হ্যাঁ, ভ্যাকসিন তো দেওয়া হয়, কৃমিনাশকের জন্য দেওয়া হয়, এছাড়া খোরা রোগ আছে, বিভিন্ন যখন সিজনালি ভ্যাকসিনগুলো দেওয়া হয়। আচ্ছা, এখন খাদ্যের দাম কেমন? খাদ্যের দাম তো বাড়তিছে, বাড়ার তালেই আছে সবসময় দেখি। এছাড়া বিশেষ করে আমাদের যে জমিতে যে খড় হয়, কুটো বলি আমরা কে যেটা, বিচালি বলি যেটা, এটা আসলে আমাদের হয় না। এছাড়াও আমাদের আরও বেশি কিনা লাগে, 5-7,000-10,000 বিচালি আরও বেশি কিনা লাগে যা জমিতে হয়, তাছাড়াও তাতে করে অধিক থেকে আবার ঝামেলা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনারা গরু মোটা তাজাও করছেন, আবার গাভীও আছে দুধের জন্য, তাই না?
এখন গরু মোটা তাজা করতে গেলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে গরু মোটা তাজা করতে হবে, কারণ মার্কেটটাও বুঝতে হবে এবং বিগত কয়েক বছর ধরে আসলে যে জিনিসগুলো চলছে সেগুলো আমাদের মোটামুটি সবারই জানা আছে। এবং আমি প্রান্তিক পর্যায়ে খামারিদের যে সমস্যাটা বেশি পড়তে দেখি, সমস্যাটা খুবই ছোট, কিন্তু এই ছোট সমস্যাটার কারণেই আমি দেখেছি খামারিরা বড় সমস্যায় পড়েন। কারণ এই একটি দুটি গরুই তো লালন পালন করে বিক্রির জন্য, দেখা যায় যে বছরের পর বছর সেই গরু পালছে 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 কিন্তু ওই বড়ও হচ্ছে না আর বিক্রি করে ভালো মূল্যটাও পাচ্ছে না, কিন্তু ওদিকে কিন্তু খরচ হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে গরু যখনই কিনবেন তখন বুঝে কিনতে হবে এই গরুটা মোটা তাজা করলে কতটুকু ওজনে বৃদ্ধি পাবে, দেখতে সুন্দর হবে কি না, এই জিনিসগুলো বুঝে কিন্তু গরু মোটা তাজা করতে হবে। কতদিন ধরে হয়ে গেল, কতদিন গরু লালন পালন করছেন? এই দুই বছর, দুই বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাকে কয়েকটা পয়েন্ট বলেন যে এই দুই বছরে গরু মোটা তাজার বিষয়গুলো বুঝতে পারছেন, আমার কয়েকটা পয়েন্ট বলেন তো আমি শুনি, যে এই এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারি তাইলে লস করার জায়গা নাই। প্রথমত গরু বাছাইকরণ যেটা, যখন সার এটা খামারে হোক কিংবা আছে গিয়ে কেনা হোক, এটা বাছাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ওর দিকে যা মানে যে শালটা এই হবে মোটা করানো প্রয়োজন, ওর দিকে ওকে একটু বেশি পরিমাণ খাদ্য ঘাস এগুলো দিলে, এছাড়া মানে একটু খেয়াল রাখতে হবে যে ওর ওজন বৃদ্ধি পাচ্ছে কিনা, জন্য হ্যাঁ সময় মতো কিমড়িনাশক টিকা দিতে হবে, তারপরে যাতে করে এছাড়াও কলিজা কিমড়ির আবার টিকা আছে সেগুলো দিতে হবে, দিলে আর কি ঠিকঠাক মতোই বড় হবে। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, কে কত টাকায় গরু বিক্রি করছে এটা কিন্তু মাথায় রাখা যাবে না, আপনি যে গরুটা লালন পালন করছেন ওর পেছনে আপনার কত টাকা খরচ হলো, এবং আপনি একজন মানুষ হিসেবে যে আমি আসলে কত টাকা এই গরুটা থেকে প্রফিট করলে আমার জন্য ঠিকঠাক, সেটাকে মাথায় রেখে প্রথমে যেতে হবে কোথায়, প্রথমে যাবেন আপনার স্থানীয় বাজারে যাবেন, এরপরে এখন তো অনেক মাধ্যম, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মও ব্যবহার করতে পারি, যেহেতু আপনি অ্যাপ ইউজ করে ফেলেছেন তার মানে আপনি এটাও বুঝে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার মনে হয় আজকের মতো এখানেই আপনার কাছ থেকে বিদায় নিতে পারি, ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।